নমস্কার, আমার নাম কানাইলাল দাস। আমার বাড়ি পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত পূর্বস্থলী থানার পারুলিয়া গ্রামে। আমি ঈশ্বরকে পেয়েছি আজ 7 মাস হল। প্রথমে তো এই পরমেশ্বর পিতাকে, গুরু যীশুকে সেইভাবে চিনতে পারিনি, কারণ জগতে ছিলাম। শুনেছিলাম যে এই স্থানে এসে সকল সমস্যার সমাধান হয়, কিন্তু বিশ্বাস করে উঠতে পারিনি আর সেইভাবে কখনো আসিওনি তার সান্নিধ্যে। কিন্তু যখন আমার যে সমস্যা ছিল, আমার 15 বছর ধরে ব্যবসায়িক সমস্যা ছিল, আমি যে কোনো কাজে হাত দিতাম সেই কাজ কখনোই সম্পূর্ণ হতো না। সেই কাজ সফলতার ঠিক আগের মুহূর্তে এসে থেমে যেত, নিষ্ফল হয়ে যেত। আমি বহু চেষ্টা করা সত্ত্বেও আমার প্রায় 50 থেকে 60 লক্ষ টাকা ব্যয় হয়ে গিয়েছিল, তাও আমি সেই মঙ্গলের দেখা পাইনি। আমার ব্যবসায়িক জীবনে কোনো সফলতা আমি পাইনি। গত ডিসেম্বর মাসে আমার বাবার ব্রেন স্ট্রোক হয়েছিল। সেই সময় আমরা এই পরমেশ্বর পিতার বাক্য এক দাদার মাধ্যমে পেয়েছিলাম। পাওয়ার পরে আমার বাবার জন্য প্রার্থনা করাতে আমার বাবা সুস্থ হন। আমার বাবা স্ট্রোক হয়ে মুখের ডান দিক বেঁকে গিয়েছিল। সেইখান থেকে পরমেশ্বর পিতার আশীর্বাদে, গুরু যীশুর নাম থেকে পরমেশ্বর পিতার কাছে চাওয়াতে, ধন্যবাদ সহকারে, তো তিনি আমার বাবাকে আশীর্বাদ করে দেন। আমার বাবা এখন সম্পূর্ণ সুস্থ, বিনা ওষুধে তিনি সুস্থতা জীবন উপভোগ করছেন। আর আমার মায়ের কথা বলবো, আমার মায়ের 2014-15 সাল নাগাদ লাম্বার স্পাইনের অপারেশন হয়েছিল। আমার মায়ের কোমর থেকে পা পর্যন্ত অজস্র যন্ত্রণা ছিল। বিভিন্ন চিকিৎসা ব্যবস্থায় গিয়ে যখন তিনি কোনো উত্তর পাননি, তখন তিনি অপারেশনে যান। তো অপারেশনে গিয়ে তার কোমরে 2টো পাত বসানো হয়েছিল। সেই পাত বসানোর পরেও ওষুধ খাওয়া সত্ত্বেও তার জীবনে যে সমস্যা, সেই সমস্যার কোনো সমাধান তিনি দেখতে পাননি। তিনি অজস্র যন্ত্রণায় ভুগতেন, চেয়ারে বসতেন, কিন্তু তার উপরেও তাকে বালিশ রেখে বসতে হতো, তাতেও তার চেয়ারে বসে সেই যন্ত্রণার উপশম তিনি পেতেন না, অযথায় কেঁদে যেতেন। রাতে বিছানায় শুতে পারতেন না, হাঁটা চলা করতেন, সেখানেও সেই যন্ত্রণার জন্য তিনি কাঁদতেন। সর্বত্রই আমার মা শুধু কেঁদেই যেতেন। নিচু কোনো গাড়িতে যেতে পারতেন না, উঁচু সমান গাড়িতে তাকে ডাক্তার দেখাতে যেতে হতো। সেখান থেকে 5 বছর বাদে আমার মা জানতে পারে ডাক্তারের কাছ থেকে যে তার অপারেশনে ঘাটতি হয়েছে, তার প্যারালাইসিস হয়ে যাবে এবং তিনি বিছানায় শয্যাগত হবেন, আর মৃত্যু অবশ্যই অবধারিত ছিল তার। তো এই পিতার আশীর্বাদে তার বাক্য যখন আমাদের পরিবারে আসে, তো সেই দয়ালু পিতার কাছে প্রার্থনা করাতে তিনি আমাদের সেই যন্ত্রণা, সেই আর্তনাদ তিনি শোনেন। আমার মাকে সেইখান থেকে তিনি সেই কূপ থেকে উদ্ধার করে আজকে জীবনের যে আনন্দের স্রোত, সেই স্রোতে তিনি নিয়ে এসেছেন। আমার মা আজকে সৎকর্ম করতে পারেন নিজে নিজে, আর উনি মেঝেতে বসতে পারেন, এমনকি মেঝেতে শুতেও পারেন, আর যে কোনো গাড়ি ছাড়াই আমার মা হেঁটে সব জায়গায় ওঠানামা করতে পারেন, সিঁড়ি ভেঙে উপরে যেতে পারেন, নিচে নেমে আসতে পারেন। তো এতটাই সুস্থতা জীবন পরমেশ্বর পিতা আমার মাকে দিয়েছে। আর আমার কথা বলছিলাম যে আমার যে সমস্যা ছিল, ব্যবসায়িক সমস্যা, সেই সমস্যা এই ঈশ্বরের সান্নিধ্যে এসে আমার পুরোপুরি সরে গিয়েছে। এই ঈশ্বরকে জেনে তার কাছে প্রার্থনা করাতে তিনি আমাকে, আমার পরিবারের সকলকে কোলে তুলে নিয়েছেন। আমার ব্যবসায় যে সফলতা অধরা থাকতো, আজ আমি এই পরমেশ্বর পিতার প্রার্থনা করে যেখানে আমি হাত দিই সেইখানেই আমি সফলতা দেখতে পাই। আমার সমস্ত কাজ আজ সম্পূর্ণ হয়েছে। আর তাছাড়াও 5 মাস আগে আমার ঘরে, আমাদের কোল আলো করে আমার এক কন্যা সন্তান আসে। আমার মেয়ের যখন 14 দিন বয়স, তখন ডাক্তার বলে আমার মেয়ের জন্ডিস হয়েছে। তো সেইখান থেকে আমার স্ত্রী তখনও সেই রকম বিশ্বাসী না হওয়াতে আমার মেয়েকে হসপিটালে অ্যাডমিট করতে হয় তার মানসিক শান্তির জন্য। কিন্তু সেইখানে যাওয়াতে সমস্যা কমে না, উল্টো আরো বেড়ে যায়। আমার মেয়ের খাওয়া বন্ধ ছিল, টয়লেট করা বন্ধ হয়ে গেছিল। তো সেখান থেকে যখন তার রক্ত পরীক্ষা, টয়লেট পরীক্ষা, ইউরিন টেস্ট করা হয়, তো
তো সেখান থেকে ডাক্তার বলে আমার মেয়ের জন্ডিস না, তার থেকে জটিল রোগ সেপসিয়া হয়েছে, অর্থাৎ বাইরের কোন মানুষের থেকে আমার মেয়ে আক্রান্ত হয়েছে। তার যে কোনো সময় শ্বাসকষ্ট শুরু হবে, এমনকি অক্সিজেন সিলিন্ডার অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দেওয়ার পরেও আমার মেয়ে জীবন ফিরে পাবে কিনা বলা নিশ্চিত নয়। ডাক্তারের কাছ থেকে এই কথা শোনার পরে আর তো তখন আমাদেরও করণীয় কিছু ছিল না, এক সেই ঈশ্বরকে জানতাম, ঈশ্বরের কাছে তো সদা সর্বদাই প্রার্থনা করতাম। তো সেইখান থেকে রিপোর্ট বেরোনোর 5 ঘন্টার মধ্যে সেই দয়ালু প্রেমিক পিতা পুনরায় আবার আমার জীবনে মহিমা প্রকাশ করেন, আমার মেয়েকে তিনি সম্পূর্ণ সুস্থ করে দেন এবং বিনা ওষুধে বিনা রিপোর্টে যে ডাক্তার তাকে দেখতে এসেছিল সেই ডাক্তার বলে আপনার মেয়ের এইসব কোনো সিমটমই ধরা পড়ছে না, মনে হয় কোথাও যেন আপনাদের রিপোর্টটা ভুল এসেছে, আপনি মেয়েকে ওষুধও খাওয়াচ্ছেন না, কিছুই না, এখানে বসে আছেন শুধু শুধু, মেয়েকে নিয়ে বাড়ি চলে যান, তিনি আমার মেয়েকে ডিসচার্জ করে দেন। সেই দিন আর আজ আমার মেয়ে সম্পূর্ণ সুস্থ, আমার পুরো পরিবার বিনা ওষুধে সম্পূর্ণ রোগমুক্ত জীবনযাপন করছি আমরা, আর আমি ব্যবসায়িকভাবেও সচ্ছল হয়েছি। আমার অর্থনৈতিক যে সমস্যা ছিল, যে অন্ধকূপে আমি পড়েছিলাম 15 বছর ধরে, মানসিক হতাশায় আমি ভুগছিলাম, সেই হতাশার থেকে সেই পরমেশ্বর পিতা গুরু যিশুর দ্বারাই আমাদের জীবনে আলো এনে দিয়েছেন। আমরা যে কথা শুনেছিলাম, জগৎ বলেছিল যে সুখ শুধুমাত্র স্বপ্নেতেই আসে আর শান্তি শ্মশানেই আসে, কিন্তু আজ বাস্তব এই পিতার ছত্রছায়ায় এসে আমাদের জীবন ধন্য। স্বর্গে যে সুখ শান্তির কথা আমরা কল্পনা করে আসি, আজ বাস্তবে আমাদের পরিবারে সেই স্বর্গীয় সুখ আমরা অনুভব করছি, সেই স্বর্গীয় সুখের মধ্যে আমরা জীবন যাপন করছি। তো পরমেশ্বর পিতার কাছে এতটাই ইচ্ছা যে পিতা জগতে প্রচুর প্রচুর পরিবার যারা আছে, যারা সেই অন্ধকারে পড়ে আছে, বিভিন্ন ধরনের দুঃখ কষ্টতে জীবন যাপন করছে, তাদেরকে তুমি গুরু যিশুর দ্বারায় তোমার এই আলোতে নিয়ে আসো পিতা, তারাও জীবনের আনন্দকে দেখুক উপভোগ করুক আর তোমার এই সত্য পথে তারা চলুক পিতা। তো এতটাই পরমেশ্বর পিতা ধন্যবাদ, গুরু যিশুর নাম থেকে গুরু যিশুকেও বলবো অন্তর থেকে ধন্যবাদ, আর সকলকে আমার অন্তর থেকে নমস্কার।